লক্ষাধিক টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া পুরুলিয়া শহরের অন্যতম পর্যটন পর্যটনস্থল সাহেবগান শিকারা পয়েন্টের আর তাই সম্প্রতি শিকারা পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর ঘটনায় প্রশ্নের মুখে পুরুলিয়া পৌরসভা সম্প্রতি দু হাজার আঠেরো সালে ঢাকঢোল পিটিয়ে শিকারা পয়েন্টের উদ্বোধন করেছিল পুরুলিয়া পৌরসভা এই স্থানটি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি বেসরকারি সংস্থাকে এরপর থেকে পুরুলিয়া শহরের পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছিল এই শিকারা পয়েন্ট জেলা ছাড়িয়ে ভিন রাজ্য থেকে পর্যটকদের ভিড় থাকে এই পর্যটন স্থলে। ঠিক ভরা মরশুমেই এই শিকারা পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভাটা পড়তে শুরু করেছে পর্যটন ব্যবসায় মুখে শিকারা পয়েন্টের দায়িত্বে থাকা সংস্থা বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি শহরের বিজেপি নেতৃত্ব শহরের অন্যতম পর্যটনস্থলের বিদ্যুৎ বাকি কেন উঠছে প্রশ্ন আগামী দিনে আবার কবে শিকারা পয়েন্টের বিদ্যুৎ সংযোগ হয় কবে ঘুরে দাঁড়াবে এই স্থান সেটাই এখন দেখার সে দায়িত্ব নেওয়ার পরেই কিছুদিন আগে শুনলাম যে ওখানে ডিসকানেক্ট হয়েছে দিয়ে খোঁজখবর নিয়ে জানলাম যে ওখানে একটা ইলেকট্রিক কানেকশান ছিল সেই সময় যখন ভাইস চেয়ারম্যান নামে দেখলাম বিল এসছে ভাইস চেয়ারম্যান পুরুলিয়া মিউনিসিপালিটি প্রায় এক লাখ টাকার উপরেই বিল এসছে খবর নিয়ে দেখলাম আমাদের ইলেকট্রিক সেকশানকে যে ওটা অনেক আগে থেকে একটা কানেকশান ওখানে এই নামেই ছিল শিকারা পয়েন্ট তারপর হয়েছে তারপরে শিকারা পয়েন্টের আমি এগ্রিমেন্ট দেখলাম শিকারা পয়েন্টের এগ্রিমেন্টে ইলেকট্রিক সংক্রান্ত কোনো বিষয় উল্লেখ নেই তো সাধারণত আমরা জানি যে যে যখন জন লিজ প্রপার্টি বা এজেন্সি যখন কোনো এলাকা দেখবে সেই সাধারণত ওটা মেনটেনেন্সের ইলেকট্রিকটাও তার দায়িত্বের মধ্যে পড়ে এখানে আলাদাভাবে পৌরসভাকে বলছে পে করতে হবে আমি আরও খোঁজখবর নিলাম ডাব্লিউ এসিডিসিএলের এসইডিসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে যে পৌরসভার কতগুলো মিটার দেওয়া আছে তাতে প্রায় ষোলোটা মিটার কানেকশান আমি খবর পেয়ে দেখলাম তার মধ্যে ওটা নেই তো সেটাই বা কেন নেই ওর মধ্যে তো তাহলে তো অ্যাডজাস্ট হয়ে যেত বিলটা তো মানে ওইটা পৌরসভার কানেকশান নেই এটা এখন ভাইস চেয়ারম্যানের নামে বিল এসছে এখন এই বিষয়টা আমি ইলেকট্রিক সেশানকে বললাম যে সব চেয়ারপারসনের নামে ওটা ভাইস চেয়ারপারসনের কেন হলো এক দুই হচ্ছে যে শিকারা পয়েন্ট যখন লিজ হলো তখন ওই ইলেকট্রিকটা উল্লেখ নেই কেন আর যদি উল্লেখ নেই তাহলে ইলেকট্রিক পেটা যখন পৌরসভাকে করতেই হবে তাহলে কেন চিঠি করে ডাব্লিউ বিসি ডিসিএলকে জানানো হলো না যে অন্যান্য যে মিটারগুলোর সাথে আমাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে পৌরসভার বিভিন্ন হাইমাস লাইট বা বিভিন্ন হাটে বা বিভিন্ন জায়গায় মার্কেটে আমাদের যে কানেকশানগুলো আছে তাহলে ওই বিলটাও অ্যাডজাস্ট হতে পারতো তা আলাদাভাবে এই যে ডিসকানেক্ট হলো তো এটা হতো না তো এই বিষয় হয়ে আছে এবারে আমি এটা নিয়ে বসছি এগ্রিমেন্ট তো এখনও আছে ওনার তেইশ সাল পর্যন্ত তো তার মধ্যে কিভাবে কি করা যায় এবং নতুন করে ডাব্লিউ বিসি এসিডিস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরকে আমি কথা বলছি চিঠি করছি যে আবার যাতে ওটা পৌরসভার আন্ডারে যে অন্যান্য যেভাবে মিটারগুলো আছে সেটা করা যায় সেই ব্যবস্থাপনা করতে হবে এখন তেমন